ভিন রাজ্যে কাজ করতে যাওয়ার সময় পথ দুর্ঘটনায় মৃত বাংলার চার পরিযায়ী শ্রমিক। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের নজন পরিযায়ী শ্রমিক গুজরাতে কাজ করতে যাচ্ছিল টাটা সুমো গাড়ি ভাড়া করে। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লক দুয়ারিন গ্রাম গোরলভাষা কামারতোর লাহুতারা মোট নজন শ্রমিক বাড়ি থেকে শুক্রবার সকাল বেলা আটটার সময় ছত্তিশগড়ে কাজের জন্য বের হয়। সারাদিন রাত গাড়ি চালিয়ে যায়। রবিবার ভোর তিনটে নাগাদ দুর্ঘটনার কবলে পড়ে পরিযায়ী শ্রমিকদের গাড়িটি। পরিবার সূত্রে জানা যায়, ছত্তিশগড়ে জাতীয় সড়কের ওপর একটি ট্রাক গাড়ি দাঁড়িয়ে ছিল। পরিযায়ী শ্রমিকের টাটা সুমো গাড়িটি দ্রুত গতিতে গিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাক গাড়িটির পেছনে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় চারজন, আহত হন পাঁচজন পরিযায়ী শ্রমিক। করণদিঘি ব্লক জুড়ে এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। করণদিঘি ব্লক তৃণমূল কংগ্রেস এসসি এসটি ওবিসি সেলের সভাপতি রমেশ সিনহা বলেন, লকডাউনে কাজ ছিল না, গরিব মানুষগুলোর কাজের জন্য ভিন রাজ্যে যাওয়ার সময় দুর্ঘটনায় মৃত্যু হয়। তিনি বলেন, মৃতদের নাম শ্যামল সিংহ, মিঠু সিংহ, ভরত রবিদাস, রঞ্জিত রায়। আহত হয়েছেন পাঁচজন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অসহায় গরিব পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে কিছু সাহায্য করুন। তিনি আরও বলেন, প্রশাসন আধিকারিকরা মৃতদেহগুলো ছত্তিশগড় থেকে করণদিঘি ব্লকের গ্রামের বাড়িতে যাতে নিয়ে আসা হয় সেই বিষয়টি দেখুক। আমার গোরলভাষা বগুলাডাঙ্গি সাত লাহুতারা উত্তর বসরা এই এরিয়াটাতে আমার শোকের ছায়া পড়েছে। একটা দুঃখের ব্যাপার, দুঃখের ঘটনা ঘটে গেল। আমার কিছু পরিযায়ী শ্রমিক ভাই অর্থের অভাবের তারণায় ছত্তিশগড় খাটপা গেছিলে, কাজের খোঁজে গেছিলে, তো কোম্পানিতে কাজ করবা গেছিলে। তো যেটা মানুষ মুখে শূন্য তাতে হচ্ছে যে শুক্রবার দিন আটটার দিক গাড়ি করে আমরা গেছিলে, যাওয়ার ফলে গাড়ির যে গেলে রোববার দিন ভোরের দিকে একটা খবর আসিল যে বুলেরোর সাথে গাড়ির একটা ধাক্কা হয়েছে, মানে ট্রাক সাইডের দাঁড়াইছিল, ইন্ডিকেটার ছাড়াইছিল, ইন্ডিকেটার জ্বলে নেই, গাড়ি যা পিছন দিক থেকে মারিয়ে দিছে, যেটা লোকমুখে শোনা। এবার ইয়াতে চারজন মারা গেছে, শ্যামল সিংহ গোরলভাষার, মিঠুন সিংহ বগুলাডাঙ্গির, উত্তর বসরার ভরত রবিদাস, আর ওই ওর নানির বাড়ি আসে এখানে ছিল উত্তর বসরাতে, ওর নাম হচ্ছে তোর জানা চির রঞ্জিত রায়, ওর বাড়ি কাউগাঁও ইসলামপুর, কিন্তু এটি আসে রয়। আর এই ঘটনার পরে পাঁচজন মানে আহত হয়েছে, ইনজোর্ড হয়েছে, আমরা এখন ওঠিনে রামকৃষ্ণ মেডিকেল হসপিটাল হচ্ছে। আমার মধ্যে হচ্ছে একজনকার নাম হচ্ছে উৎপল সিংহ, একজনকার নাম রাকেশ সিংহ, একজনের গোকুল সিংহ, একজনের নাম চিরঞ্জিত রায়। এই আমার গোকুল, রাকেশ আর উৎপল আমরা হচ্ছে গোরলভাষার, চিরঞ্জিত হচ্ছে লাহতরার, আর আর ড্রাইভারটা যেটা ওয়াও ইনজোর্ড হয়েছে, ওয়াই হচ্ছে বাড়ি হচ্ছে ইয়ে জলুকা সাদিপুরত। তো এই ঘটনাটা ঘটেছে ছত্তিশগড়ের পাথুরিয়া থানার। তো ঘটনাটা সত্যি খুব দুঃখজনক ঘটনা, আর এইভাবে ইনজোর্ড হয়েছে, প্লাস একে তো লকডাউনের মানুষের আর্থিক অভাব, কিন্তু তারপর একটা দুঃখজনক ঘটনা ঘটে গেল। এই জন্য আমার সমাজের পক্ষ থেকে, গ্রাম্য সমাজের পক্ষ থেকে, আমার মাননীয় মমতাময়ী যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া, ওর লগে মোর অনুরোধ, যেন এই যে মানুষরা যেন মারা গেল, যদি কোনো ধরনের সরকারি যদি সুবিধা থাকে তাহলে যেন মনে করছে অবশ্যই ব্যবস্থা করে। বিধায়ক মাননীয় মনদীপ সিনহার কাছেও আমার অনুরোধ, প্লাস প্রশাসনিক যারা যারা আছে সবার কাছে আমার অনুরোধ, যেন এই যে একটা দুঃখজনক ঘটনা, এই ঘটনাটার যেন অবশ্যই খোঁজখবর নেয় এবং যথাযথ এই গরিব দুঃখী লোকের বাড়ির যারা সন্তান হারা হল অমাক যেন অবশ্যই যেন সাহায্যের হাত বাড়ায় দেয়। উত্তর দিনাজপুর থেকে রঞ্জিত যাদব, টাইমস বাংলা।